ये लोग सफाई अभियान में भिड़ा हुआ है। Hey guys, welcome to my new blog। तो तुम सब कैमन आछो? आशा करी तुम सब भालो हबे। आमी अनेक अनेक भालो। आर गाइज, आमी अनेक दिन थेके आमी भाबछिलाम जे डेली ब्लग करब, तो सेटा होच्छिलो ना। आर आजके थेके आमी फाइनली मने करलाम कि डेली ब्लग करार चेष्टा करब। चलो कत दूर पारी आर आज कन्टेंट कि दिब ना दिब तो सबटा देखते पाबे। आर तो चलो এখন আগে ফ্রেশ হয়ে তারপর দেন দেখা হচ্ছে। এখন বাজে প্রায় 7টা, আমি সকাল থেকেই ব্লগ শুরু করছি, কারণ সকাল থেকে করব, সন্ধ্যাবেলা শেষ করব। তো গাইস ফাইনালি এখন রেডি, আর খাওয়া দাওয়া করব। আর সবাই বলছিল যে ব্লগ কি জন্য আসলো না, তার জন্য আমার মানে পরীক্ষার জন্য আসলো না ব্লগ। আর এখন কন্টিনিউ ব্লগ করার আমি চেষ্টা করব। আর গাইস আমার না একটু অসুবিধা হচ্ছে, কারণ ব্লগ করতে এই যে ট্রাইপড ভেঙে গেছে আমার, তার জন্য বিনা ট্রাইপডে সেরকম মানে শ্যুট করা হয় না, কারণ মানে মোবাইলটা ধরতে হয়। আর মাইক্রোফোনও তো নাই আমার, কোনো কিছুই নাই, তার জন্য বোধহয় আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার দিচ্ছে কি দিচ্ছে না আমি বলতে পারবো না। তোমাদের মোবাইলে হয়তো কারো কোনো কোনো মোবাইলে হবে, স্পিকার একটু বসা আছে তো ঠিকঠাক গলার আওয়াজটা মানে বোঝা যায় না সেই মতো। তো আমি একটা ডিসাইড করেছি, একটা মানে ট্রাইপড নিব, আর সাথে মাইক্রোফোনও নিব, কারণ মাইক্রোফোনটা না থাকছে তো অল্প কোনো সময় অল্প সাউন্ড আসছে, তার জন্য ভালো করে ক্লিয়ার আওয়াজ বোঝা যাচ্ছে না। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো। তো ফাইনালি এখন খাবো ম্যাগি, আর সকালে খাওয়া তো সকালে ম্যাগি খাওয়া বেশি পছন্দ, মানে সকালবেলা হালকা খাবার। ম্যাগি খাওয়া হয়ে গেল, আর এখন এসেছি ছাদে, আর ছাদে একটু রোদ তাপতে এসেছি, ওই যে ওখানে শর্ট বিছিয়েছি, একটু বসে ঘুর তাপবো, মানে নিচে অনেক ঠান্ডা লাগছে আর বাতাসও বইছে, দেখো অনেক বাতাস, কাল রাত্রেও হচ্ছিল বাতাস, মনে ভাবছিলাম যে কালকে বোধহয় ঝড় হবে, মানে সেম রাত্রেবেলা এখনও বাতাস বইছে, তো কিছু করার নাই। আর এখন ছাদে এসেছি, আর এদিকে খোপটা দেখো, যদি কোনোদিন তোমাদের দেখা গে না তো এই পুরো খোপটা ট্যুর দিব, বিনা ইসে আছে, মানে কোনো তার দিয়ে বাঁধা নাই, কোনো দড়ি দিয়ে বাঁধা নাই, কোনো মানে যেখানে সেখানে শুধু কাটা দিয়েছি জাস্ট, আর কিছু না। তো তোমাদের কোনোদিন খোপড়ে মানে পুরো খোপটা ট্যুর দিব। তো এখন একটু রেস্ট করে তারপরে দেন নিচের দিকে যাব, গিয়ে মানে একটু সেলাই করতে হবে, আর অনেকটা মানে ক্যাথা আছে। আর আমি অফ টাইমে কী করি, আমি ক্যাথায় সেলাই করি, কিছু করা নেই, ফালতু বসে থেকে লাভ নাই, তার জন্য ক্যাথায় মানে সেলাই করি। তো গাইস রেস্ট হয়ে গেল, তো এখন যাচ্ছি নিচে। গাইস এটা কথা মানে কিছুটা হয়েছে, দেখো এই কটা হয়েছে, পুরো এখন বাকি আছে। আর কালকে একটা উঠালাম সিলিয়ে, তারপর এটা একটু মেশিনটা পরিষ্কার করতে হবে, ভিতরে অনেক আবর্জনা লেগে গেছে, তো এটা পরিষ্কার করে তারপর এখানে বসবো, আর বসে দেখি কতটা সিলাতে পারি। পরিষ্কার হয়ে গেল, আর এখন সেলাই করব। তো চলো একটু পরে দেখা হচ্ছে, কারণ অনেকক্ষণ সময় লাগবে। তো গাইস এই কথা সিলালাম, আর অনেক সময় লাগলো, প্রায় এক ঘন্টা লেগে গেল, কারণ আমার একটু মানে মোটরটাও খারাপ হয়ে গেছিল, একটু প্রবলেম দেখা যাচ্ছিল, আর এই জন্য একটু দেরি হলো।
তো এখন অনেকক্ষণ লাগবে আরো সেলাই করতে। তো গাইস এখন স্নান টান করলাম, আর আজকে কি করলাম তোমাদের দেখাচ্ছি। একটা দিদি এসেছিল আমাদের বাড়ি, আর সেনা মানে আমার ভিডিও করে নিয়েছে, আমি একটা ভাই মিলে সবকিছু মানে বাইরে সাইডে পরিষ্কার করেছিলাম, আর সবকিছু মানে ভিডিও করে নিয়েছে। তো চলো তোমাদেরও শেয়ার করি, ভিডিওটা ভালোই লেগেছে আমিও দেখেছি। তো হিন্দিতে ব্লগ করেছে তো তোমাদের দেখাই, তো চলো তোমরা দেখতে থাকো। দেখ লিজিয়ে ওয়া জঙ্গল সাফ হো রাহা হ্যায়, বাস বিট্টা কা ইয়ে হিমাংশু হ্যায়, আর ইয়ে উদয় উসকা সিস্টার হ্যায়, আর ভাগনা হ্যায়। ইয়ে লোক সাফাই অভিযান মে ভিড়া হুয়া হ্যায়, দেখ লিজিয়ে আচ্ছা সে থোড়া গৌর সে, ये हिमांशु है, ये उदय है, और ये छोटकू है, और उसका मौसी है। छोटी देख से दाई के हड्डी ने चेहरा, और ये हिमांशु हंस रहे हैं, कचरा साफ कर रहे हैं। कैसा लग रहा है काम करने में? यहाँ हिमांशु की मम्मी में पीछे खड़ा है। यहाँ हिमांशु की मम्मी है, यहाँ गाय हुई है, ये लोग अभी गोबर उठाएगा, अब साफ करा, पूरा बस भिट्टा साफ करेगा। अभी पूरा बस भिट्टा साफ करना बाकी है, अभी आधा हुआ अभी नहीं है। দেখিয়ে মেরা বেটা ভি যা রা হে উন লোগ কে সাথ শামিল হোনে কে লিয়ে। গাইস আমার ভিডিওটা দেখে অনেক মজা লাগলো, ইন্টারেস্ট লাগলো, তার জন্য আমি ব্লগটা দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই হাসি পেয়ে হবে, আর সেনা ভিডিওটা লুকি লুকি করে নিয়েছে, আর আমি ভাবছি কি মজা করছে কিন্তু করে নিয়েছে, আর জাস্ট ভালো লাগলো তার জন্য তোমাদের আগে শেয়ার করলাম। তো কেমন লেগেছে তোমরা একটু জানাবে, আর পরিষ্কার করা ভালো, চারিদিক পরিষ্কার করে রাখলে যে নোংরাটা যদি না থাকে বাড়ির পাশে তো অনেক হেলথফুল থাকা যায়। তো সবারই এটা এটা কিন্তু সবারই কর্তব্য, সবাই আপনার আপনার বাড়ি বা নিজে নিজের ই পরিষ্কার করাটাই ভালো, বেটার। আমিও করি, আমার বাড়ির বাড়ি আমাকে খারাপ লাগে কাচরা কাচরা দেখতে, তার জন্য আমি পরিষ্কার করি যতটুকু পারি। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আর এখন খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক ই করলাম, আর সেই ক্যাথাটাকে আজকে মানে অর্ধেকটা সিলাই শেষ করব। তো গাইস এখন খাবার খেয়ে এখন একটু রেস্ট করছি, আর রেস্ট করার পর একটু মানে ক্যাথাটা সেলাই করতে হবে, কারণ অনেক দিন থেকে ক্যাথাটা আমার বাড়িতে ছিল, আর তাড়াতাড়ি দিতে হবে কারণ আমার তো সব ফাঁকা হয়ে গেছে, তো ওটা কমপ্লিট করতে হবে। তো দেন একটু রেস্ট করে তারপর ক্যাথাটা সিলাবো। ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে তোমার আগে সর্বফার্স্ট তোমার আগে ব্লগটা যেতে পারে। তো ততক্ষণে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। वो गोईठा बना रही है, और ये हिमांशु अब खड़े हो गए हैं, शायद लाज लग रहा है हमको।